যে স্থানটিতে মাত্র 9টি গাড়ি পার্কিং করা যেত এখন সেখানেই গাড়ি রাখা যাবে 150টি যার পুরোটাই হবে অটোমেটিক সিস্টেমে এর জন্য কোনো চালকের প্রয়োজন নেই পার্কিং এ কোথায় ফাঁকা আছে তাও জানার প্রয়োজন নেই কারণ গাড়িটি নির্ধারিত স্থানে পৌঁছে যাবে এই কার বহনকারী লিফটে একটি কার্ডের ব্যবহারে আর মাত্র 1 থেকে 1.5 মিনিটেই হাতের নাগালে চলে আসবে গাড়িটি প্রাথমিকভাবে পার্কিং এর একটা মেন্টাল ব্যারিয়ার আছে মানুষ ভাবে যে একটা গাড়ি ঢুকিয়ে ফেললাম অনেক দূর উঠে গেল অনেক সময় লাগবে বাস্তবে এটা 1.5 মিনিটের মধ্যেই এই গাড়িটা নেমে আসে আপনি দেন এসে গাড়িটা রিলিজ করতে চাইলে মাত্র 1.5 মিনিট লাগবে আপনি কার্ড ঢুকাবেন সুনির্দিষ্ট জায়গা থেকে গাড়িটা নেমে এসে রেডি হয়ে যাবে আর মাঝামাঝি ফ্লোর আরো যদি নিচে তিনতলা চারতলা হয় আরো কম সময় এটা নেমে আসবে কাজেই গাড়ি নামানো ওঠানো কোনো সমস্যা নেই অনেকের একটা ধারণা হতে পারে যে ইলেকট্রিসিটি না থাকলে কি হবে এখানে জেনারেটরের ব্যবস্থা আছে অন্য জায়গায়ও রাখা হবে যেই করবেন এটি ব্যবস্থা করেই করবেন এরপরও যদি কোনো টেকনিক্যাল ফল্ট দেখা দেয় ম্যানুয়ালি 2 মিনিটের মধ্যে একটা গাড়ি নামানো সম্ভব অর্থাৎ যদি কোনো ফল্ট দেখা দেয় এখানে মেশিনে সেরকম ব্যবস্থা রাখা আছে মাত্র 2 মিনিটে আমরা টেস্ট করে দেখেছি গাড়িটি নামিয়ে নেওয়া যাবে কাজেই এটি অনেক রকম মনে হতে পারে যে অনেক রকম জটিলতা সৃষ্টি করবে বাস্তবে এসব জটিলতাগুলো অন্যান্য দেশে আগেই সমাধান করা হয়েছে সেই হিসাবে আমরা অনেকটা বলতে পারি জটিলতা মুক্তই সিস্টেম পেয়েছি এই পুলিশ কর্মকর্তা জানান বাংলাদেশে এই অত্যাধুনিক সিস্টেম এত বড় আকারে এটি প্রথম ১৬তলা বিশিষ্ট এই কার পার্কিংয়ে খরচ হয়েছে ৩৪ কোটি টাকা এতে 9 থেকে 10 কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারি খাতেও আমি বলেছি যে সচিবালয়ে বেশ কয়েকটা পার্কিং একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে আশা করি এটা অচিরেই বাস্তবায়িত হবে শুনেছি আজিমপুরেও এরকম পার্কিং এর প্রজেক্ট নেওয়া হয়েছে এবং আমি নিশ্চিত যে এই কালচারটা যখন গড়ে উঠবে যখন মানুষ দেখবে যে অনেক অল্প জায়গায় এই পার্কিংটা মানুষকে অনেক ধরনের সুবিধা দিতে পারছে তখন এটা বেসরকারি খাত ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার জন্য এগিয়ে আসবে এবং সেক্ষেত্রে আমাদের ঢাকা শহরে বিশেষ করে বা চিটাগাংয়ে বড় শহরগুলো পার্কিংয়ের যে সমস্যাটা রয়েছে সেটা অনেকটাই সমাধান হবে উন্নত দেশে মাল্টিলেভেল এই সিস্টেম আরও আগে শুরু হলেও পুলিশ হেডকোয়ার্টার্সের এই উদ্যোগ সরকারি বেসরকারি সবার জন্যই একটি উদাহরণ বলে মনে করেন তিনি যাতে কাটবে ঢাকার গাড়ি পার্কিং সমস্যা আদিন সজীব এটিএন বাংলা ঢাকা